शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे द्वयोषित्वा प्रणमामि मुमुक्षुः। नमस्यते राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा और स्वामीजी चरणे आगू भी लुंचित प्रणाम निवेदन करी आगू भी प्रणति पूज्यपाद महाराज के আর আপনারা মায়ের সকল ভক্ত সন্তান যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম শুভেচ্ছা। এবং এই যে সংঘ আমরা শুনছিলাম এত সুন্দর করে কর্মকাণ্ড সমস্ত চলছে এখানে, এবং আজকে তারই আরেকটি অঙ্গ হিসেবে এখানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন মহারাজের হাতে। তো আমার কিন্তু আজকে এখানে বক্তা হিসেবে আসা নয়, মূলত এই অনুষ্ঠানটি মহারাজ উদ্বোধন করবেন, আমার কিন্তু সেটা জাস্ট ভিডিও করতে আসা। তো এই যে হঠাৎ করে আমাকে, তবে একটা কথা ঠিক, আমরা মায়ের কথা সবসময়ই, নিজের মায়ের কথা তো আমরা বলতেই পারি, তো খুব ছোট্ট করেই চেষ্টা করব মায়ের কথা বলতে। যে বিষয়টি উনি বলবার জন্য বলেন যে সংসারে থেকেও আমরা মায়ের আদর্শকে অনুসরণ করে কিভাবে শুদ্ধা ভক্তি লাভ করতে পারি। মূলত আমরা যারা সংসারে আছি, আমাদের জন্য সংসারে থেকেও যে ঈশ্বর লাভ করা যায়, ঠাকুর বলছেন যে আমরা মানুষ হয়ে যে জন্মগ্রহণ করেছি এই মনুষ্য জীবন, এটা অনেক দুর্লভ। বলা হচ্ছে যে এই মনুষ্য জন্ম এত সহজে প্রাপ্ত হয় না, দুর্লভম ত্রয়ম এবৈতত দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম আর মহাপুরুষ সংশ্রয়ম। জগতে তিনটি জিনিস অত্যন্ত দুর্লভ, এই মনুষ্য জন্মটা তার মধ্যে অন্যতম। কেন? এই মানুষ হয়ে জন্মগ্রহণ করলে তবেই কিন্তু ওই মুমুক্ষুত্ব, অর্থাৎ আমরা যে বন্ধনে রয়েছি আমাদের যে মুক্ত হতে হবে, এই ভাবনাটা করবার মতো অন্তত শক্তিটা আসে। ঠাকুর বলছেন মানুষ কি কম গা, সে ভগবানকে ধারণা করতে পারে। এই যে ভগবানকে ধারণা করতে পারা, সকলেই যে সেটি পারছে বা সকলেই সেটি করছে তা তো নয়, তার জন্য প্রয়োজন হচ্ছে ওই তৃতীয় দুর্লভ যোগটি, যেটি কিনা মহাপুরুষ সংশ্রয়। মহাপুরুষের সংশ্রব, স্বামীজি একদিন সেই টঙের ঘরে যখন বসে রয়েছেন, হঠাৎ করে তার এই শ্লোকটির কথা মনে হয়েছিল, এবং তার মনে হয়েছিল তার জীবনে কিন্তু এই তিনটি ঘটে গেছে। তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, মুক্তির ইচ্ছা তো তার আছেই, ছোট থেকেই তার সেই জানার আগ্রহ, ঈশ্বরকে কি কেউ দেখেছেন, আর ঠাকুরের সঙ্গে ইতিমধ্যেই তার সাক্ষাৎকার হয়েছে, অর্থাৎ মহাপুরুষ সংশ্রব সেটিও তার ঘটেছে। তো সেই টঙের ঘর থেকে ছুটতে ছুটতে তিনি সেদিন দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন, এবং তার পরের যে ঘটনাটি সেটি তো একটা ইতিহাস, আমরা সকলেই জানি তার নরেন থেকে স্বামীজিতে বিবর্তন, এবং যার ফলে এই যে আজকে গোটা বিশ্বব্যাপী ঠাকুরের ভাব ছড়িয়ে পড়েছে, আমরা সেই ভাব যেন একটা মহিরুহর মতো আমাদেরকে আশ্রয় দিচ্ছে, সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের মায়ের প্রার্থনার ফল। এবং স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করতেন যে ঠাকুরের কৃপা তো নিশ্চয়ই, কিন্তু তিনি বলতেন যে আমার উপর মায়ের কৃপা বাপের কৃপার চেয়ে শতগুণ বেশি। এবং ওই যে তিনি বিদেশে গেলেন, বিদেশে একটা সম্পূর্ণ ভিন্ন জাতি, যারা কিন্তু আমাদের থেকে সর্বদিক থেকে বহু গুণে উন্নত, তাদেরকে রীতিমতো তিনি বলছেন সাহেবের ছেলেকে ঘোড়া বানিয়েছি তোমার কৃপায়, মাকে বলছেন। তো সেই যে তার বিশ্ব বিজয়, সিমলার নরেন থেকে বিশ্ববিজয়ী বিবেকানন্দ, তার ভিতরের যে শক্তি, তার পিছনে যে মহাশক্তি কাজ করছে, সেটি যে সম্পূর্ণতই মায়ের শক্তি, সেটি তিনি বিশ্বাস করতেন মনে প্রাণে।
এবং এই যে সংঘ, যে রামকৃষ্ণ সংঘ আজ বিশ্বব্যাপী ঠাকুরের ভাব প্রচার নিয়ে কাজ করছে, সেই সংঘের সংঘ জননী মা। কারণ মায়ের প্রার্থনার ফলেই তো এই মঠ, এই মিশনের জন্ম। আমরা জানি মা নিজে বলছেন এর জন্যে ঠাকুরের কাছে কত কেঁদে কেঁদে প্রার্থনা করেছি, কালে কালে নরেন সব করলে। একবার বেলুড় মঠে মা আছেন, খুব সম্ভবত পুজোর সময়ই স্বামীজির মাও এসেছেন। তো বাগানে ঘুরে বেড়াচ্ছেন, আর বেলুড় মঠের বাগান চিরকালই সুন্দর, তখনও সুন্দরই ছিল। তো সেই কোথাও বেগুন, কোথাও লঙ্কা খুব সুন্দর হয়েছে, আমরা এখনো তো দেখে অবাক হই। আমাদের দেখা বেগুন, আমাদের দেখা লেবু, আর বেলুড় মঠের যেটা উৎপন্ন হওয়া যে ফল ফুল সব কিছুই, যেহেতু সেটি ভগবানের এলাকা, যেহেতু সেটা মহামায়া স্বয়ং সেখানে রয়েছেন, তার সব কিছুই একেবারে আলাদা রকম। তো স্বামীজির মা ও ঘুরে ঘুরে দেখছেন, অবাক হচ্ছেন, এবং সঙ্গের যারা রয়েছেন মহিলারা তাদেরকে দেখাচ্ছেন। মা তো ভাবখানা এই যে তার নরেন এই সব করেছে। স্বামীজি দেখেছেন, লক্ষ্য করছেন, দেখে বলছেন যে কি তুমি এখানে এই বেগুন লঙ্কা সব দেখে বেড়াচ্ছ, ভাবছো বুঝি তোমার নড়ু এসব করেছে? তা নয়, এসব ওই মায়ের কৃপায়। যাও গিয়ে মায়ের কাছে বসো, তার সঙ্গে দেখা করো। এই যে মা, তিনি কি কেবল স্বামীজির শক্তি, তিনি কি কেবল সন্ন্যাসী সংঘের সংঘজননী? তা নয়, তিনি সকলের মা। যেমন তিনি সন্ন্যাসীর মা, তেমনি তিনি সংসারীরও মা। সেই কারণেই তিনি আমাদের মতো সংসারী সেজেই এসেছেন। তার বাইরের বেশটা কখনোই সন্ন্যাসিনীর ছিল না। তিনি আমার আপনার মতো সংসারে থেকেছেন, আমার আপনার কেন, তার থেকেও সর্ব অর্থে অনেক অনেক জটিল এমন একটি সংসারে মা থেকেছেন, যেখানে তার চারপাশে যারা রয়েছেন তারা কেউ অর্থলোভী, কেউ বা নানা রকম চাহিদা মায়ের কাছে, কেউ বা মাকে নিত্য গালাগাল করছে কারণে অকারণে, কেউ বা অসুস্থ তাকে সামলাতে হচ্ছে মাকে আপ্রাণ। কিন্তু এই সমস্ত পরিস্থিতির মধ্যে থেকেও মা কিভাবে তার জীবন যাপন করছেন, এইটি কিন্তু আমাদের দেখতে হবে। এবং যখনই আমরা সংসারে থেকে, অনেক সময়ই এমন হয় প্রতিকূল পরিস্থিতি আসে, আত্মীয় স্বজন তারা অনেক বিরূপতা করেন, অনেক সময় মনে হয় এত কাজ করছি, এত সকলের জন্য ভাবছি, সকলের জন্য করছি, তাও তো কারোর মন পাওয়া যায় না। তখনই আমাদের শক্তি যোগাতে, আমাদের অনুপ্রেরণা যোগাতে ফিরে তাকাতে হয় মায়ের জীবনের দিকে। সেই নবগতের ছোট্ট একটা ঘর, ঘরটা আমরা সকলেই দেখেছি, যেই ঘরে মানুষের ঠিকমতো পা ছড়িয়ে মা যথেষ্ট দীর্ঘাঙ্গী ছিলেন, যথেষ্ট লম্বা, তাকে যাতায়াত করতে মাথা নিচু করে উঠতে হতো, যেতে হতো, আবার আসতে হতো। কখনো ভুলবশত যদি সোজাভাবে বেরিয়ে পড়তেন মাথা ঠুকে যেত। অনেক সময় এমন হয়েছে যে ঠাকুরের মা তো দোতলায় থাকতেন, আর মা তিনি ডাকা মাত্রই যেই অবস্থায় আছেন ছুটে চলে যেতেন তার কাছে। অনেক সময় বলতেন তার মহিলা যারা ভক্তরা থাকতো যে তুমি তো পড়ে যাবে, মাথায় লেগে যাবে। মা বলতেন, আহা বুড়ো মানুষ, তিনি বুড়ো হয়েছেন, নিশ্চয়ই কোনো প্রয়োজনেই আমাকে ডেকেছেন, আমি যদি সঙ্গে সঙ্গে না যাই তাহলে তিনি অসুবিধায় পড়বেন। এইরকম কয়েকবার মায়ের মাথা ঠুকেও গেছে, লেগেওছে। মা বলছেন সেই ছোট্ট ঘর, ঘরের মধ্যে একজন কিভাবে শোবে, আমরা আজকে দেখলে, সেই ঘরটিকে দেখলে মনে মনে কল্পনা করলে অবাক হই যে আমরা একজনই কি ঠিক মতো শুতে পারবো। মা নিজে সেখানে থাকছেন, তার মহিলা ভক্ত যারা অনেক সময়ই তারাও সঙ্গে থাকছেন, যোগীর মা লক্ষ্মী দিদি তারা থাকছেন, সেইখানেই তার রান্নার ব্যবস্থা, ঠাকুরের জন্য যে রান্না বান্না হবে তার সমস্ত আয়োজন
মাথার উপরে জিওল মাছ সেটি জীবনও রয়েছে, কারণ ঠাকুর পেট্রোলা তার জন্য অন্যরকম পথের ব্যবস্থা। সেই ঠাকুরের সেবার জন্য যা যা করণীয় সেগুলি মা করছেন, এবং এই ঠাকুরের সেবা এটি নিজেই তো খুব সহজ একটা কাজ নয়, কারণ ভগবানের সেবা তিনি যখন বিগ্রহ হয়ে থাকেন, তিনি যখন এই ফটো হয়ে থাকেন, অনেক সহজ। তাকে যেমনটা দিয়ে দিই তার প্রতিবাদের ভাষা থাকে না, তার পদ্ধতি রয়েছে, তার মন্ত্র রয়েছে। আবার মানুষ তারও একটা নিজস্ব সেবার পদ্ধতি থাকে, কিন্তু ভগবান যখন এই নরদেহ ধারণ করে মানুষ হয়ে আসেন, তখন তার সেবা করতে পারা একমাত্র ভগবতী ছাড়া আর বোধহয় কারোর সম্ভব নয়। তো সেই ঠাকুরের দেবতনুটিকে কীভাবে রক্ষা করতে হবে, মায়ের সম্পূর্ণ সেই দিকে মনোযোগ ছিল। যখন যেভাবে সেটি করতে হবে তিনি করেছেন, তার সঙ্গে সঙ্গেই তার অগণিত সন্তান, তখন থেকেই মায়ের ত্যাগী সন্তান, মায়ের গৃহী সন্তান সকলেই আসছেন। এবং শুধু আসছেন তাই নয়, মা তো কাউকে অভুক্ত পাঠাচ্ছেন না, সকলের জন্য রান্না, এক একজনের জন্য এক এক রকম। তারপর নিজেদের বলছেন কখনো হয়তো একটু সিদ্ধ ভাত করে নিচ্ছেন বা সাধারণ কিছু যা হোক। এই রান্নার পর্বটি তার মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত চলছে। তার সঙ্গে পান সাজা, দিনে 100টার বেশি পানই সাজতেন তিনি। এবং এত রকম কাজের পরেও মা ওই দিনগুলি সম্পর্কে বলছেন, আনন্দের পূর্ণ ঘট যেন হৃদয়ে স্থাপন করে রাখা ছিল। কেউ যখন তাকে গিয়ে বলতেন সংসারে বড় অশান্তি, মা অবাক হয়ে ভাবতেন যে অশান্তি, অশান্তি কি জিনিস আমি তো বাবা কখনো জানি না, কখনো বুঝিনি। এই এতদিন তিনি এত রকম কাজের মধ্যে থেকেছেন, সংসারের এত রকম মানুষের এত আবদার, হাস্য বদলে তিনি সহাস্য বদলে সবসময়, মায়ের কিন্তু কারোর বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ নেই। যদিও এমন মায়ের জীবন আমরা দেখলেই বুঝতে পারবো, এমন অনেক অবস্থা ছিল, এমন অনেক পরিস্থিতি ছিল যে কেউ হলে সেখানে অভিযোগ করতে বাধ্য হতেন বা করতেন, কিন্তু মা কখনো কারোর দিকে আঙুল তোলেননি, কারোর প্রতি তার কোনো অভিযোগ নেই। হৃদয়রাম মা এসে পৌঁছালেন সদ্য সদ্য দক্ষিণেশ্বরে। হৃদয়রাম সঙ্গে সঙ্গে বলছেন, এখানে কি, এখানে কি চাই, যাও চলে যাও। ঠাকুর কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন, ঠাকুরও কোনো কথা বললেন না, প্রতিবাদ করলেন না। মা কিন্তু হৃদয়রামের প্রতিও যেমন তার কোনো অভিযোগ নেই, সেই রকম ঠাকুর যে নিশ্চুপ রইলেন তার প্রতিও কিন্তু তার কোনো অভিযোগ ছিল না। একমাত্র তিনি ভবতারিণী মাকে প্রার্থনা জানিয়েছিলেন, যদি কোনো দিন আনাও তো আসব। এই হচ্ছে মা শিক্ষা দিচ্ছেন, যখন কোনো পরিস্থিতি আমার প্রতিকূলে যাবে, তখন সেখানে যে আমি মুখে দুটো কথা বলে প্রতিবাদ করা সেটাই আমার একমাত্র পথ বা উপায় তা কিন্তু নয়। সেখানে নীরব থেকে যার কাছে প্রার্থনা জানানোর, আমরা যদি তার কাছে প্রার্থনাটুকু পৌঁছে দিই, তাহলে সেটি যে কতটা ফলপ্রসূ হয় আমরা জানি। পরবর্তী সময় হৃদয়রাম সেই মন্দির প্রাঙ্গণেই তার ঢোকা নিষিদ্ধ হয়ে গিয়েছিল, ত্রৈলোক্য বাবুর মেয়েটিকে তিনি বিনা অনুমতিতে পূজা করেছিলেন, যার ফলে তার ওই এলাকাতেই একদম দক্ষিণেশ্বর প্রাঙ্গণেই তিনি ঢুকতে পারতেন না। তো যার কাছে প্রার্থনা তিনি জানিয়েছিলেন তিনি কিন্তু শুনেছিলেন, এবং ঠাকুর পরবর্তীকালে তিনি নিজে লিখছেন মাকে, সবাইকে দিয়ে দিয়ে খবর পাঠাচ্ছেন মাকে আসতে হবে, তার শরীরের একেবারেই ঠিক থাকছে না, তার সেবা হচ্ছে না ঠিক মতো, বলছেন 10 টাকা হোক 20 টাকা হোক যা লাগে যেভাবে পারো তুমি এসো। ঠাকুরের অসুবিধা হচ্ছে সেই ঠাকুর, তিনি তো মাকে আবার যদি আবার আনাও তো আসবো। তো সেইভাবেই জগদম্বা তার ছেলেকে দিয়ে কিন্তু তাকে আবার
আনালেন। তো এটা একটি শিক্ষা। আর এই যে আমরা আপাত দৃষ্টিতে মনে করছি ছোট ঘর, এত রকম অসুবিধার মধ্যে রয়েছেন, এবং তখনও যারা ভক্তরা আসতেন তাদের মধ্যে কেউ কেউ মা বলছেন, যারা সমস্ত স্বাস্থ্যবতী মহিলারা আসতেন তারা এসে ওই দরজার সামনে ঢুকতে পারতেন না, দরজার সামনে হাত দিয়ে দাঁড়িয়ে বলতেন খুব যেন করুণা করে, আহা গো আমাদের সতী লক্ষ্মী কী ঘরেই আছেন, কী কষ্টেই আছেন। কিন্তু আসলে যে সেটি কষ্ট নয়, আসলে যে সেটি আনন্দ, মা সেটা নিজে মুখে বলছেন। এবং এই আনন্দ কেন, আমরা সাধারণত ভাবি যত বেশি কাজ করি তত বেশি ক্লান্তি, সাধারণত তাই আমরা যত বেশি কাজ করি তত বেশি টায়ার্ড হয়ে যাই। আর মা ভোর তিনটে থেকে তার দিন শুরু হচ্ছে রাত্রে পর্যন্ত অগুন্তি কাজ, তার মধ্যে তিনি বলছেন সব সময়ে আনন্দের পূর্ণ ঘট বসানো রয়েছে। কিভাবে, ওইটাই আমাদের শেখাচ্ছেন মা। মা বলছেন যে প্রত্যেকটা কাজ, কোনো কাজ কিন্তু ছোট বা কোনো কাজ বড় এমনটা নয়, প্রত্যেকটা কাজকেই সমান গুরুত্ব দিয়ে আমাদের করতে হবে, এবং যে কাজের যেমন প্রায়োরিটি সেই অনুযায়ী সেটি আমাকে করতে হবে। তিনি বলছেন ঝাঁটাটিকেও তুমি ঝাঁট দিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারো না, কারণ এই সংসারের সেটি একটি অঙ্গ, সুতরাং তাকেও তার প্রাপ্য সম্মানটুকু দিতে হয়। আসন পাতা আমরা হয়তো যেমন তেমন পেতে দিই, মা একদিন একজনকে বলেছেন আসনগুলো পাতো, সে পাচ্ছে, বারবার চেষ্টা করছে, মায়ের মনোভূত হচ্ছে না। মা তারপর নিজে আসন পেতে দেখিয়ে দিলেন, যখন আসনটা একটা সারিবদ্ধভাবে পাতা হয়েছে, একটা সমান রেখা, একটা সরল রেখা যেন তৈরি হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কাজ সেটিকে এত গুরুত্ব দিয়ে করতে হবে যে কোনোটাই কিন্তু তুচ্ছ নয়। এবং এটি কখন সম্ভব, যখন প্রত্যেকটা কাজকে আমি পূজা বলে মনে করব। মা বলছেন যখন তিনি ভাতের হাড়ি বসিয়েছেন তারপর তিনি মুখে কিছু উচ্চারণ করতেন, একদিন তার সঙ্গে যে থাকতো ছোট্ট মেয়েটি পরিচারিকা তাকে বলে গেছেন একটু তরকারি কিছু চাপিয়ে যে তুই এখানে বস আমি আসছি। তো মা ফিরে এসে দেখছেন যে সে মুখে কিছু একটা বিড়বিড় করছে, তখন বলছে তুই কী করছিস এরকম, সে বলছে কেন তুমি তো করো রান্না বসিয়ে, তুমি তো এরকম করো, তো বাচ্চারা তো কপি করতে ভালোবাসে, তো এক্স্যাক্টলি মা বসিয়ে গেছেন তো মাকে কপি করছে, কী বিড়বিড় করছে সেটা নয়। কিন্তু মা তখন বলছেন ও আমি তো জপ করি, এই যে জপের কথা মা বলছেন, লক্ষ জপ করতেন তিনি একদিন, এবং বারংবার তিনি আমাদের বলছেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, ওই জপ করতে করতে সিদ্ধি হয়ে যায়। তো সেটি কীভাবে করতেন, ওই ভাতের হাঁড়িটি বসিয়েছেন, তার মধ্যে চাল দিয়েছেন, চাল ফুটছে, ভাত হবে যে সময়টুকু সেই সময়ে মায়ের জপ কিন্তু চলছে, আবার তরকারি রান্না হচ্ছে, জপ কিন্তু চলছে। প্রত্যেকটা কাজের মধ্যে তিনি ঈশ্বরকে স্মরণ করছেন, একটা মুহূর্ত ঈশ্বর চিন্তা ছাড়া নয়, যার ফলে তার প্রত্যেকটা কাজই কিন্তু পূজায় রূপান্তরিত, যে কারণে তিনি কোনো কাজকেই ছোট বলে ভাবতেই পারছেন না। এবং এটি আমাদেরও মায়ের জীবন থেকে শিক্ষণীয়, আমাদেরও সকাল থেকে রাত্রি অবধি আমরা যে কাজই করি প্রত্যেকটা কাজ তার কাজ, আমাদের সকলের সংসার তাঁরই সংসার, প্রত্যেকটা বাড়ি আমাদের প্রত্যেকটা পরিবার সেটি শ্রীরামকৃষ্ণই তার হেড অফ দ্য ফ্যামিলি, আমরা কেউ নয়। ঠাকুর বলছেন কখনো ভেবো না যে তুমি কর্তা, ঈশ্বরই কর্তা, আমি তার হাতের যন্ত্র মাত্র। এই ভেবে প্রত্যেকটা সংসার তার সংসার, তারই কাজ, তাই আমি রান্না করি, ঘর পরিষ্কার করি, যে কাজে করি যেমনভাবেই সেটি করি সেটি কিন্তু তার জন্যেই করছি। এই ভাবটি নিয়ে যদি আমরা সংসারে থাকতে পারি, সংসারে কাজ করতে পারি, এবং ওই যে মা বলছেন একবার এক ভক্ত দীক্ষার পর মাকে জিজ্ঞাসা করেছেন, মা আমার এখন কী করণীয়, মা কুলুঙ্গিতে থাকা একটা ঘড়ির দিকে দেখিয়ে বলছেন ওই ঘড়িটির মতো সমানে টিক টিক করে যাও, অর্থাৎ
ঘড়িটি যেরকম প্রতি সেকেন্ডে টিকটিক করছে, সেই রকম প্রতি মুহূর্তে যেন জপ চলতে থাকে। ঈশ্বরের যে নাম, সেই নাম যেন অনবরত আমাদের মধ্যে চলতে থাকে। সেই জপ করতে করতেই এক সময় মা বলছেন আমাদের এই কর্মের পাশও কিন্তু কেটে যাবে। ধ্যান হয়তো কঠিন, মহারাজরা পারেন আমরা পারি না, মা বলছে তাতেও ক্ষতি নেই, ঠাকুরের ছবি আছে তো তার দিকে তাকিয়ে থেকো, তাহলেই হবে। তো সহজ থেকে সহজতর, সহজতম পদ্ধতি তিনি আমাদের বলে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের এখন প্রয়োজন শুধু মাকে হৃদয়ে ধারণ করা, তার জীবনকে আমাদের তার জীবনের আদর্শে আমাদের জীবনটাকে ফেলে সেই ছাঁচে শুধু নিজেদের গড়ে নেওয়া। তিনি যেমনটি বলেছেন তার যে শেষ কথাটি জগতের উদ্দেশ্যে, সেই কথাটিকেও যদি আমাদের একমাত্র স্মরণীয় এবং বরণীয় বলে গ্রহণ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবন পাল্টে যেতে পারে। তিনি বলছেন, যদি শান্তি চাও মা, কারণ দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় জগৎ তোমার। পৃথিবী ছাড়ার আগে জগৎবাসীর উদ্দেশ্যে জগৎ জননীর শেষ বার্তা, যেই বার্তাটি তিনি তার সমগ্র জীবন দিয়ে যাপন করে গেলেন, তারপর তার মর্মবাণীটি শুনিয়ে গেলেন আমাদের জন্য। যদি শান্তি চাও তাহলে কারোর দোষ দেখো না, এইটুকু যদি আমরা অভ্যাস করতে পারি জীবনে, এটাই আমাদের জীবনে অনেক বড় সাধন হবে। সংসারে যা কিছু সমস্যা তৈরি হয় মূলত অন্যের দোষ দেখা থেকেই তার সূত্রপাত। তো সেই দোষ দেখাটুকু যদি আমরা মায়ের কথা অনুযায়ী ছেড়ে দিতে পারি, আমাদের সংসার মায়ের কৃপায় এমনিতেই আনন্দময় শান্তিময় হয়ে উঠবে। ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক। ঠাকুর মা স্বামীজির কাছে সকলের অশেষ কল্যাণ কামনা করে মহারাজকে প্রণাম জানিয়ে ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।